হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো অনেক দিন পর, দুই চার দিনের গ্যাপে কিন্তু আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। দুই চার দিন কোনো কারণবশত আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো অনেক দিন পরই আপনাদের সামনে আসলাম। আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর আগের মতোই আগ্রহের সহিত কিন্তু আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন। তাই তো এখন সকাল, তো আজকে সকালে উঠে ফারুক নবাবের পাপা যেহেতু বাড়িতে রয়েছে, তো এখন আমি রুটি করে নিব। তো ফারুক নবাবের পাপা কিন্তু মোটা রুটি খেতে চাইছে, মানে কলাইয়ের রুটি করে নিব, চালের আটা দিয়ে আর কলাইয়ের আটা দিয়ে একটা রুটি করে নিব, মোটা রুটি। তো দেখতে থাকুন আপনারা, আশা করছি অনেকটা ভালো লাগবে। আর ওইদিকে তো বেগুন পুড়িয়ে পুড়াতে বসিয়ে দিয়েছি, বেগুনের সানা করে নিব, আর লবণ, আর এদিকে মোটা রুটি। ভীষণ ভালো লাগে ঠান্ডার সময় সকাল সকাল খেতে, তো অতিরিক্ত ভালো লাগে, তো সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। অনেক দিন হয় যাবত হয়নি, মানে ওই বছর হয়েছিল, এই বছর পরে কিন্তু আর হয়নি, তো আজকে ফার্স্ট করে নিচ্ছি। আজকে আপনাদের সাথে যেটা ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে রবিবারের, মানে আজকে হয়তো আমি ভিডিওটা আপলোড করতে আপনাদের কাছে যেতে কিন্তু আপনাদের এ হয়ে যাবে, ওই শুক্রবারের দিন পড়ে যাবে। তো এবার ভেবে নিন যে কতটা লেট আমি ভিডিওটা আপলোড করলাম। ভিডিওটা শ্যুট অবশ্য হয়ে গিয়েছিলো সেই দিনই, কিন্তু আর যে আপনাদের সাথে আমি ভয়েস দিয়ে এডিটিং করে তারপর যে শেয়ার করব, তো সেই জিনিসটা আর হয়ে উঠছিল না, এতটাই ব্যস্ততাতে কাটিয়েছি কয়েকটা দিন। তো ফাইনালি আমি কাজগুলো কমপ্লিট করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর এতটা কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো আমি তৈরি করি। তো আপনারা দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না, তো প্লিজ একটা লাইক করে দিবেন। একটা লাইকে আপনাদের কিছু যাবে না, কিন্তু একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য এত রিকোয়েস্ট করে বলছি। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইবে কিছুই যাবে না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে কথা বলতে বলতে আমার দুটো রুটি মোটামুটি হয়ে গিয়েছে কমপ্লিট, আর এটাই লাস্ট, আমরা তিনজন তিনটা রুটি হয়ে যাবে। কাজ করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। মাঝে মাঝে এমন হয়ে যায় না যে জীবনের এমন একটা সময় চলে আসে ইচ্ছে করে যে কিছুই করি না, সব সময় শুয়ে বসেই কাটাই, তো আর সেই সময়টা কিন্তু আমার জীবনে এসেছিল, ইচ্ছে করছিল যে কিছুই করি না, সব সময় শুয়ে বসেই দিনটা কাটাই। আর দেখবেন সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হয় না, অনেকগুলো কাজ করে নেওয়ার পরে আবারও দেখবেন যে মনে হবে যে সবগুলো কাজ হয়তো বা হয়ে গিয়েছে, আবার দেখবেন যে না, কিছু একটা কাজ কিন্তু পড়ে রয়েছে। আর এভাবে কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই জীবন কেটে যায়, সারা জীবন এভাবেই কাজ করতে করতেই কিন্তু জীবনটা চলে যায় আর কি। তখনই কিন্তু মনে হয় যে না, আর কোনো কাজ করি না, শুয়ে বসেই কাটাই, ইচ্ছে হয় যে না, আর কোনো কাজই করব না, দুই একটা দিন একটু আরাম করি, তো সেটাই আর কি। মোটা রুটি যেহেতু, তো গরম গরমই খাওয়াটা বেশ ভালো লাগে, ঠান্ডা মোটেও ভালো লাগে না। তো ওরা বাবা ছেলে কিন্তু বসে পড়েছে খেতে, আর এখানে কিন্তু আমি কিছু বাজার নিয়ে চলে এসেছি সকাল সকাল, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, মানে সংসারে কিছু টুকটাক বাজারগুলো নিয়ে চলে এসছে, মানে সব কিছুই মোটামুটিভাবে শেষ হয়ে যায়। একসাথে যেহেতু বাজার করা হয় তো শেষ হয় তখনও কিন্তু মোটামুটি সব কিছু একসাথেই শেষ হয়ে যায়, তো সেইগুলোই কিন্তু বাজার করে নিয়ে চলে আসা হয়েছে। তো সেইগুলো আপনাদের সাথে ভাবলাম যে নিয়ে এসছে যখন, তো সামনে আছে তো শেয়ার করে দিই, তো সেটাই করছিলাম। চিনি, ঘি, বিস্কিট, তারপর ওই তো, আর সেদিন তো রবিবার ছিল, বিরিয়ানি করেছিলাম, শেয়ারও করেছি আপনাদের সাথে, তো সেই দিনকারই কিন্তু ভিডিওটা আজকে শেয়ার করছি। তো বিরিয়ানিরই কিছু সব মশলাগুলো নিয়ে চলে আসা হয়েছে। এই তো সেদিন তো রবিবার ছিল, আর সেদিন কিন্তু দুপুরের আমাদের রান্না ছিল, বিরিয়ানি করেছিলাম, চিকেন বিরিয়ানি, তো সেইটাই আপনাদের সাথে অবশ্য আমি রেসিপি আকারে শেয়ার করেছি, তো আপনারা যারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন আমার সেই ভিডিওটা। তো দুপুরের সেই দিনের আমাদের খাওয়া দাওয়া কিন্তু এটাই ছিল। আর এইটা যেটা দেখছেন এটা কিন্তু একদিন আমি আমার মাদের বাড়ি গিয়েছিলাম, মানে রিসেন্ট দুই চার দিন আগেকার কথা বলছি। তো ওরা কিন্তু দুধ পিঠা বানিয়েছিল,
তো সেটাই ভাবলাম যে হালকা করে আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু কিছু কিছু আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো বেশি একদম আমি পুরোটা যে রেসিপি ভাবে শেয়ার করতে পেরেছি সেটা কিন্তু পারিনি, কেননা মাঝখানে আমার কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছিল কিছু কারণের জন্য, হয়তো আর ভিডিও করা হয়নি। তো আমি পুরোটা আপনাদের সাথে রেসিপি আকারে হয়তো শেয়ার করতে পারলাম না, কিন্তু কিছু কিছু অংশ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি বা করব। তো দেখতে থাকুন। এইটা হচ্ছে যে আপনার, এটা কিন্তু খিরসা, তো খিরসা নিয়ে আসা হয়েছে। আর এইগুলো এই যে ছোট ছোট আমরা লিচি করে নিচ্ছি, আর এর মধ্যেই কিন্তু খিরসাগুলো ভরে দিবে। পুরোটা কিন্তু খিরসা দিয়েই তৈরি, এতে আর অন্য কিছু কিন্তু কোনো রকম মিক্স হবে না। আর এই তো ছোট ছোট করে ভাবি আর বোন এদিকে বসে পড়েছে করার জন্য, আর আমি কিন্তু ভিডিওগুলো করে নিচ্ছিলাম। মানে যেখানে যে কোনো কাজ হোক না কেন, আমি ভিডিও করার জন্য কিন্তু আর আমি লেগে পড়ি না, ওরাই কিন্তু লেগে পড়ে আর আমি ভিডিওগুলো করে নিচ্ছি। তো কত ছোট ছোট আর কত কিউট কিউট তৈরি করে নিচ্ছে দেখুন, দেখে তো এত সুন্দর লাগছিল, আর খেতে তো মাশাল্লাহ সীমার বাইরে খেতে সুন্দর হয়েছিল, বলে বুঝাতে পারবো না। হয়তো আপনাদের কাছে থাকতেন তো খাইয়ে দেখিয়ে বুঝাতাম যে কতটা ভালো হয়েছিল, অত্যাধিক ভালো হয়েছিল খেতে। এখনও আমার মুখে লেগে আছে, ইচ্ছে করছে যে যদি আবার পেতাম তো খেতাম। তো কিছু করার নেই, অনেকটা কষ্ট করে কিন্তু সেদিন বানানো হয়েছিল, আর এগুলো তো সব দিন তো আর বানানো সম্ভব না, সবাই লেগে পড়ে কিন্তু বানিয়ে নিতে হয়। এমনিতে তো আর একজনের হাতের কাজ না, এগুলো দুই তিনজন মিলে বসে কিন্তু বানিয়ে নিতে হয়, তবুও তো 2 ঘন্টার মতো লেগে যায় যেহেতু ছোট ছোট আর অনেকগুলো করে নিতে হয়। তাই তো এখানে ফাইনালি দিয়ে দেওয়া হয়েছে, আর পুরোটাই কিন্তু একদমই দুধে সিদ্ধ। মানে এখানে আমাদের 3 কেজি দুধ নিয়েছিল এই পিঠাগুলো করার জন্য, 3 কেজি না আর কিছুটা আবার বাড়িতে ছিল রয়েছিল, তো সেটা মিলিয়ে ওই 3.5 কেজির মতো হয়ে যাবে দুধ। আর পুরোটা দুধেই কিন্তু সিদ্ধ, আর ভেতরে যেহেতু খিরসা ওটাও কিন্তু দুধের তৈরি, তো একদমই রিচ হয়ে গিয়েছিল ব্যাপারটা, আর খেতে তো এত টেস্টি হয়েছিল যে সীমার বাইরে। আর এই যে বোন, এটা কিন্তু সকালের ভিডিও, আমরা বাড়ি চলে আসছি তো বোন আমাকে বেঁধে দিচ্ছিল। তো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।